পুরা দিয়া ব্রিজ নরসিংদী বেলাবর ধারায় অন্তর্ভুক্ত আর কি। এখানে অনেক সুন্দর একটা দেখেন এই ব্রিজটা কিন্তু আসলে অনেক দারুণ সুন্দর দেখছেন। এইটা নদী, এই নদীটির নাম হচ্ছে আরিয়ালখা দেখছেন। গাড়ি চলে দেখেন এই নদীটির নাম হচ্ছে আরিয়ালখা। এটা চলাচলের জন্য এ পার থেকে ওই পারে মানুষের চলাচলের জন্য অনেক সুযোগ সুবিধা। ওটা হচ্ছে আমাদের পুরাদিয়া বাজার দেখছেন, দেখেন কীভাবে গাড়ি চলে, মনে লাগে যে ঢাকার মধ্যে কোনো ধরনের সেতু আর কি দেখছেন, পদ্মা সেতুর মতনই লাগে না দেখেন। দেখেন নদী এরকম কেটে তারপর নিয়ে আসছে, কারণ আগে তো নদী পুরাই আপনার বরাট ছিল, তারপর সরকারে নতুন একটা ইয়া করছে পরিকল্পনা করে এই নদীগুলি খালগুলি কাইটা এই নদীগুলি দেখেন কত সুন্দর করছে দেখছেন। আমি মধ্যে যাব দেখছেন, আমি মধ্যে যাব এবং নদীটা পুরো আপনাদের দেখাবার চেষ্টা করবো আর কি। গাড়ি কীভাবে আসে দেখেন সুন্দর এরিয়া অনেক দারুণ বুঝছেন, অনেক সুন্দর। হ্যাঁ এই নদীটির নাম হচ্ছে আরিয়ালখা বুঝছেন। চলেন আমরা এই পার থেকে ওই পার যাই দেখি কী অবস্থা বুঝছেন। মাশাআল্লাহ দেখলে ভয় লাগে দেখছেন, দেখলে ভয় লাগে দেখেন অনেক সুন্দর। এটা হচ্ছে সামনে বিনাবাদ দেখেন, দেখেন এটা হচ্ছে পুরাদিয়া বাজার। পুরাদিয়া বাজারের পাশে আর কি নদী, এই নদীটা আপনার ভৈরবের সাথে সংযুক্ত হয়েছে, ভৈরব ব্রাহ্মণ বাড়ির সাথে সংযুক্ত হয়েছে দেখছেন। এই ব্রিজটা করাতে কিন্তু আমাদের এখানে অনেক, আমাদের দেশে অনেক উপকার হয়েছে। একটা নরসিংদীর সাথে কিশোরগঞ্জের মহাসড়কটি এটি এটি করতে অনেক টাকাই খরচ হয়েছে। তো দেখলেন এটা হচ্ছে পুরাদিয়া ব্রিজ। তো ভালো থাকবেন।